যুব সমাজকে যদি রসুলের চেতনায় উদ্বুদ্ধ করা যায়, ইনশাল্লাহ যুব শক্তি হকের পতাকাতল ঐক্যবদ্ধ হয়ে যদি ব্যগ্র অহংকার ছাড়ে বাতিলের বিরুদ্ধে, শিরক বিদাতের বিরুদ্ধে যদি দৃঢ় অবস্থান নিতে পারে, ইমারত ভিত্তিক জীবন যাপন করে যদি সমাজ সংস্কারের দৃঢ় প্রেরণা নিয়ে এগিয়ে চলতে পারে, বাংলার জমিনের শিরক বিদাত উৎখাত করে, জাহেলিয়াত কুসংস্কার উৎখাত করে বাংলার জমিনকে হেরালয় আলোকিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আহলেদীথ যুব সংঘ এই চেতনা নিয়ে এগিয়ে চলেছে, আহলেদীথ যুব সংঘ এই প্রেরণা নিয়ে এগিয়ে চলেছে। আহলেদীথ আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'াহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদূনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। নির্বেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেদীথ যুব সংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত তবলিগী ইজতেমা 2021 উপলক্ষে যুব সমাবেশের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের এই যুব সমাবেশের মাননীয় প্রধান অতিথি আহলেদীথ আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালী, দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় যুবক ভাইরা, যুব সমাজ জাতির ভবিষ্যৎ, যুব সমাজ জাতির কাণ্ডারি, আদর্শ যুব জাতির উজ্জ্বল নক্ষত্র। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুব সমাজ আজ লক্ষ্যচ্যুত। অনেকের লক্ষ্য টাকা, সুনাম ইত্যাদি অর্জন করা। তারা যেসব বিষয়ে আগ্রহী তা জাতির জন্যে বা নিজের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। কেউ ড্রাগ নিয়ে আর কেউ গেম খেলে সময় পার করছেন, কেউ পার্টিতে গিয়ে আর কেউ হতাশায় আবদ্ধ হয়ে যৌবনকে ক্ষয় করছেন, আবার কেউ কেউ অসুস্থ অন্ধকার গলিতে হেঁটে হেঁটে অপরাধ জগতে বিচরণ করে জীবন জয়ের চেষ্টা করেছেন। এসব যুবকের কোনো ভিশন নেই, এদের কোনো স্বপ্নও নেই, ফলে ফল যা দাঁড়াচ্ছে সমাজে অপরাধ প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সমাজে দাঙ্গা হাঙ্গামার প্রসার হচ্ছে, ফলে যুবকরা মানুষের অনুভূতিতে আঘাত করতে দ্বিধা করছে না। এভাবে চলতে দেওয়া যায় না। যুব সমাজ যদি এভাবে অন্ধকারের দিকে এগিয়ে যায়, যুব সমাজ যদি এভাবে ধ্বংসের পথে এগিয়ে যায়, যুব সমাজ যদি বিভিন্ন অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ হয়, তাহলে আজকের এই সমাজ আগামী দিনে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। সুতরাং আহলেদীথ যুব সংঘ চায় এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে, এদেশের বৃহত্তর যুব শক্তিকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোকিত করতে। আহলেদীথ যুব সংঘ চায় এদেশের দিকভ্রান্ত যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত করতে। যুব সমাজকে যদি কোরআন সন্ন্যার পতাকাতল ঐক্যবদ্ধ করা যায়, যুব সমাজকে যদি আদর্শবান হিসেবে গড়ে তোলা যায়, যুব সমাজকে যদি রসুলের চেতনায় উদ্বুদ্ধ করা যায়, ইনশাল্লাহ যুব শক্তি হকের পতাকাতল ঐক্যবদ্ধ হয়ে যদি ব্যগ্র অহংকার ছাড়ে বাতিলের বিরুদ্ধে, শিরক বিদাতের বিরুদ্ধে যদি দৃঢ় অবস্থান নিতে পারে, ইমারত ভিত্তিক জীবন যাপন করে যদি সমাজ সংস্কারের দৃঢ় প্রেরণা নিয়ে এগিয়ে চলতে পারে, বাংলার জমিনের শিরক বিদাত উৎখাত করে, জাহেলিয়াত কুসংস্কার উৎখাত করে বাংলার জমিনকে হেরালয় আলোকিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আহলেদীথ যুব সংঘ এই চেতনা নিয়ে এগিয়ে চলেছে, আহলেদীথ যুব সংঘ এই প্রেরণা নিয়ে এগিয়ে চলেছে। এই পথে চলতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে, ষড়যন্ত্র হবে,
কখনো ষড়যন্ত্রকারীরা মুখোশ পাল্টিয়ে বন্ধুবেশে আপনার ভিতরে ঢোকে, আপনাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য তারা প্রয়াস চালাবে। সংগঠনের বিরুদ্ধে প্রপাগান্ডা চলবে, আপনার ভ্রাতৃত্ববোধ নষ্ট করার জন্য অপপ্রচার চলবে। কোরআন ও সহিহ হাদিসের অপব্যাখ্যা করে আহলাদিসের ইউনিটিকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আহলাদিস যুব সংঘের কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, ইমানের উপরে অবিচল থাকে, ইমানের উপরে দৃঢ় থাকতে পারে, ইমারত ভিত্তিক জীবনযাপন করতে পারে, শত বাধা বিপত্তি, শত ষড়যন্ত্র অত্যাচার সবকিছু রুখে দেবে। আহলাদিস যুব সংঘের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং তরুণ ছাত্র যুব ভাইদের প্রতি আহ্বান জানাবো, কোনো অপপ্রচারে কান দিবেন না, কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। ইমারত ভিত্তিক জীবন যাপন করার যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন, এই প্রতিজ্ঞার উপরে অটল থাকুন। রাসূলের আদর্শে নিজের জীবনকে আদর্শিত করুন, সমাজ সংস্কারের জন্য নিজের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ বাংলার জমিনকে আহলাদী চৌসঙ্গের মাধ্যমে এই পরিবর্তন করা সম্ভব হবেই হবে ইনশাআল্লাহ। সাথে সাথে যেসব নতুন তরুণ ও ছাত্র ভাইয়েরা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমরা আহ্বান জানাব, বিচ্ছিন্ন জীবন যাপন পরিহার করুন। কোরআন সুন্নাহকে নিজের জীবনে পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আহলাদী যুব সংঘের সদস্য হন, অহিভিত্তিক জীবন গড়ার শপথ গ্রহণ করুন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেসব দায়িত্বশীল কর্মী তরুণ ছাত্র যুবক ভাইরা তাবলিগ ইসলামের এই ব্যস্ততম সময়ের মধ্যেও যুব সমাবেশে উপস্থিত হয়েছেন, কেন্দ্রের পক্ষ থেকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। আগামী দিনগুলোতে আহলাদী যুব সংঘের এই 2020-22 সেশনের যে থিম, অহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর। আমার সাথে সবাই বলুন তো, অহির আলোয় উদ্ভাসিত হোক বাংলার প্রতিটি ঘর। এই থিম নিয়ে বাংলাদেশ আহলাদী যুব সংঘ এই সেশনে যাত্রা শুরু করেছে। আপনাদের কাছে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, অহির আলোয় বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শপথ গ্রহণ করুন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত ভাষণ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।